আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানির স্পেশাল বিফ তেহারি রেসিপি। যেহেতু আমরা সবাই কম বেশি বাসায় বিফ তেহারি করে থাকি, তবে আমি আমার স্টাইলে খুব সহজেই কিভাবে একদম পারফেক্ট বিফ তেহারি করতে পারবেন একদম বাসায় বসে, তো সেই রেসিপিটা শেয়ার করব। তো আমি এখানে গরুর মাংস টুকরা করে কেটে নিয়েছি, আর এখানে আমি চিনি গুঁড়ার চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি এই রান্নাটা করব পুরোটা সর্ষের তেলে। তো এখন হচ্ছে আমি একটা পাতিলের ভেতর সর্ষের তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমি পাতিলটা একটু বড় মাপের নিয়েছি, বিকজ আমি যেহেতু তেহারি রান্না করছি এটা একটু বেশি অ্যামাউন্টে করব। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভালো মতন ভেজে নিব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তবে আমি কিন্তু এখানে 4 চামচ হিসেবে নিয়েছি, 2 চা চামচ পরিমাণ নিলেই হবে, একটু ভরে ভরে নিলেই 1 টেবিল চামচ পরিমাণ হয়ে যাবে। এটা আপনারা জাস্ট চোখের আন্দাজে পরিমাপ করে দিতে হবে। তো আপনারা চাইলে মেজারমেন্ট কাপে মেপেও নিতে পারেন। তো আমার যেহেতু রান্না করতে করতে অন্তত এতটুকু আইডিয়া হয়ে গেছে, সো এখন আমি আন্দাজ করে দিতে পারি। আর এখন হচ্ছে আমি এর ভেতর স্পাইসেস অ্যাড করে দিব, মানে গুঁড়া মশলাগুলো। তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো আমি সব কিছু 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো প্যাকেটের যে তেহারি মশলা কিনতে পাওয়া যায়, আমি সেটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, তবে খুব বেশি দিব না, এতে করে আমার কাছে ফ্লেভারটা কেন জানি ভালো লাগে না, বিকজ আমি হাতে বানানো মশলা দিয়েই করি। তো সামান্য দিলাম শুধুমাত্র ফ্লেভারটা আসার জন্য। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ এই প্যাকেটের মশলাটা দিয়েছি। তো এবার এই মশলাটার সাথেও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন দেখুন কষানো হয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে, ঠিক এই মুহূর্তে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর আমরা হচ্ছে রেগুলার যে সাইজটা রাখি মাংসটা রান্না করার ক্ষেত্রে, জাস্ট ওটাকে 2 পিস করলে যতটুকু পিস হবে ঠিক সেইটুকু পরিমাণ করেছি। একটু ছোট রাখতে হয় তেহারির ক্ষেত্রে, সেটা আমরা সবাই জানি। তো আমি যেহেতু আজকে বিফ তেহারি রান্না করছি, এই জন্য আমি পিসটা একটু ছোট করেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, যতটুকু পরিমাণ আপনারা চালটা ইউজ করবেন তার ঠিক 3 ডাবল পরিমাণ আমি মাংসটা নিয়েছি। আমি 1/2 কেজি পরিমাণ চাল নিয়েছি, 1.5 কেজি মাংস নিয়েছি। তো আমার কাছে এইভাবে রান্না করলে আসলে সব কিছু ঠিকঠাক মনে হয়, আর যদি মাংস কম হয়ে যায় দেন আমার কাছে ভালো লাগে না। অ্যাকচুয়ালি তেহারির ক্ষেত্রে মাংসটা একটু বেশি বেশি হলেই ভালো লাগে। সো আমি ওপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমার মাংসটা অলমোস্ট ডান কষানো। তবে আপনারা চেষ্টা করবেন মাংস থেকে যে পানিটা আসে সেটা দিয়ে কষিয়ে নেওয়ার জন্য, লাগলে এক্সট্রা পানি অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। তো আমি এখন শেষ পর্যায়ে একটু টক দই অ্যাড করে দিব। আমরা জাস্ট মাংসটা বসানোর পর যখন ঢেকে দিয়েছিলাম, যেহেতু টাটকা মাংস একদম পানি উঠে গিয়েছে, তো সেই পানি দিয়েই মাংসটা কষানো ডান হয়েছে। তো আমি একটু জাস্ট টক দই দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মাংসতে থাকা অবশিষ্ট পানিটা পুরোটাই শুকিয়ে গেছে, দেখুন তেলটা বেরিয়ে গেছে। তো আমি এখান থেকে তেলটাকে তুলে নিব। তো পাতিলটা একটু কাত করার পর যতটুকু তেল হবে ঠিক ততটুকু তেল আমি উঠিয়ে নিয়েছি, যতটুকু সম্ভব হয়েছে। তো এটাকে তুলে নিয়ে আমি আরেকটা পাতিলে রেখেছি, এই তেলটাতেই আমি পোলাও চালটা ভেজে নিব। কারণ আমি যদি এখন এখানে এক্সট্রা তেল ইউজ করি, দেখা যাবে যে অতিরিক্ত অয়েলি হয়ে যাবে, যেটা গরমের দিনে আমাদের জন্য ক্ষতিকর এবং আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমি যতটুকু তেল এভাবে মানে ব্যালেন্সড করে নিয়েছি, আমার কিন্তু সব কিছু মিলিয়ে টোটালি সব কিছু খুব সুন্দর করে ব্যালেন্সড হয়েছে। তো আমিও চাইবো আপনারা এইভাবে ট্রাই করবেন, এক্সট্রা তেল ইউজ করা থেকে বিরত থাকুন। তো এইভাবে রান্না করে দেখতে পারেন বাসায় খুব পারফেক্ট হয়। দেন আমি হচ্ছে এখন পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট ওপর থেকে কাঁচামরিচ দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ আমার চালটা অলমোস্ট ভাজা শেষ, আর আমি যেহেতু স্পাইসেস অ্যাড করেছিলাম মাংস রান্নাতে, তো সেক্ষেত্রে এই তেলটার ভিতর কিন্তু সেই স্পাইসেসের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো মতো আসবে, এতে করে দেখবেন যে খুব সুন্দর রান হবে। তো আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি ঠিক সেটা মেপে পানি দিই। তো
तो चाल और पानी मापर परिमपटा क्योंकि हमें अपन साथ आगे शेयर करे नतून करके आबाद मापा दीची जो एक कप चाल नीन से क्षेत्र में दुई कप पानी नीते हैं और जो चाल भेजानो थे तो दे कप पानी नीले ही पोलाओं एकदम मस्त राना हो जाए। तो हमें एखे जेहतु हाफ मैं हाफ केजी चाल नहीं पानी मैं अल्प एकटू पानी एड कर तर पुरोटाई गरुर दूध दिए दिए कारण हमें दूध दिए पोलाओटा के रान्ना करब ये गुड़े ये और खेते टेस्टी है। तो जो पोलाओटा रान्ना हो गए जस्ट हमें माँसटा के मिसिए दिए एबार दमे ढेके रेखे 15-20 मिनिटर मत। तो देख बंधुरा ये खूब सुंदर चालगुलो फुटे उठे और माँसटा एकदम परफेक्ट रेडी गे। तो जेहतु माँसर पानी दिए माँसटा के रान्ना कर तो एखन दमे देवार पर पुरोपुरी जिनिसटा आसले सफ्ट हो गेछे। तो बंधुरा आपनारा देखते ही पाच्छेन आमि किन्तु आमार परफेक्ट बीफ तेहारी रेसिपिटा आपनादेर साथे शेयर करे फेलेछि आर देखते ही पाच्छेन अतिरिक्त किन्तु तेल चिटचिट करछे ना ठीक परिमाण अनुयायी जतटुकु तेल थाके ठीक ततटुकु परिमाणई होयेछे। तो आशा करब आपनारा आमार एई रेसिपिटा फलो करे सबाई बासाय ट्राई करबेन एखन जेहेतु कुरबानीर सीजन आई थिंक अपन रेसिपिटा भलो लेगे थाकबे और आमी जेहेतु जेकोनो खाबारे एक घीटा एड करते पसंद करी तो एखन होच्छे आमी ऊपर थेके जस्ट घीटा दिए दिच्छी एते करे फ्लेवरटाओ भलो आसबे। तो घीटा देवार पर आमी जस्ट चालटाके एकटु नेड़े चेड़े दिच्छी एते करे खूब सुंदर करे घीयेर फ्लेवरटा पुरो तेहारीतेई मिशे जाबे। एरपर आमी ढेके रेखेछिलाम एबार ठंडा होवार पर परिवेशन करे नियेछि। तो देखो बंधुरा आमी जस्ट एर साथे सामान्य एकटु सालाद निये खावाटा स्टार्ट करेछि। आमार काछे तो एटार फ्लेवरटा अस्थिर होयेछिलो खुबी टेस्टी होयेछिलो आर माँसगुलो देखुन एकदम सफ्ट होये गेछे। सो आई थिंक आपनारा बुझते पेरेछेन जे एटा कतटा परफेक्ट तेहारी होयेछे। तो आमी किन्तु पुरान ढाकार स्टाइले आपनादेरके परफेक्ट एकटा तेहारी रेसिपि करे देखालाम। जदि भालो लागे प्लिज आमार वीडियोटी एक लाइक दिबेन और अवश्य चैनलटी के सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। सो बंधुरा आज ब्लगटा एखाने एंड करब ईदेर शुभेच्छा जानिए सबाइके सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन आल्लाह हाफेज ईद मोबारक।